সুন্দর আমি সোয়েটার পরে নিয়েছি, এটা আমি ওয়েবসাইট থেকে কিনেছি। ওয়েবসাইটে এখন ভীষণ ভালো কালেকশন, ইভেন মানে ক্রিসমাস স্পেশাল, তো ওদের নাইট স্যুট গুলো আমার দারুণ লেগেছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি স্কুলে, আর স্কুলে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি কিভাবে আমাদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেট হয়েছে। আজ এতদিন ধরে দেখেছো যে প্রচুর আমি সিক্রেট সান্টার গিফট পেয়েছি, আজকে সেটারও রিভিল হবে যে কে আমার সেই সিক্রেট সান্টা। স্কুলে গিয়ে ফার্স্টে চলে গেছিলাম আমরা থার্ড ফ্লোরে, একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানানো হয়েছে, সেটাও টিচাররা আর স্টুডেন্টরা মিলে বানিয়েছে সেটা দেখার জন্য। আর গিয়ে তো আমি শকড হয়ে গেছি এরকম বাচ্চাদের কচি কচি হাতের কাজ দেখে, কি সুন্দর ওরা স্যান্টা বানিয়েছে, ক্রিসমাস ট্রি বানিয়েছে, মানে দেখলেই মনে হয় যে কত ক্রিয়েটিভিটি এইটুকুটুকু বাচ্চাদের। আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো মনে হয় মা রঙ কিনে দিয়ে রবিবার দিন সকালবেলা পাঠিয়ে দিত, যা আঁকতে চলে যা, আমরা চলে যেতাম, এত ক্রাফটের কাজ এগুলো আমরা কোনোদিনও করিনি। তারপরে যখন বড় হয়েছি, ড্রয়িং স্কুলে আমি শিফট করে বিচিত্রাতে ভর্তি হয়েছিলাম, তখন আমি মার্বেল পেপারের ওপর ক্রাফটের কাজ ফার্স্ট আমি শিখি, তাও আমি তখন অনেক বড় হয়ে গেছিলাম, মানে ক্লাস 5-6 আমার হবে তখন। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এটা আমাদের আর্ট টিচার বানিয়েছে, কি সুন্দর হয়েছে। দিওয়ালির মতো এবারেও এখানে স্টল বসেছে, চলো তোমাদের স্টল গুলো একটুখানি ঘুরিয়ে দেখাই। Wow, gunshot. Wow. Hello. Ma'am, 10% discount for teachers. Okay. And for accountants? 10% okay. For all. Except council members. Yes, ma'am. Hello. Targeting, yeah. And this is for above 220, you can order. Okay. Wow. ম্যাম আর্ট
Yeah, yeah. Just a minute. I'm coming. Ali, kya chal raha hai bahar? তো এসে গেছি স্কুলে, আর এখানে যে কার্নিভালে গেট পাস নিয়ে নিয়েছি, এখন ঢুকবো আমি। There is winter carnival, entry pass 10 rupees. Yeah. Eight. খালি সবাই এই জায়গাটা দেখো, পুচকি পুচকি বাচ্চাগুলো ক্রিসমাস মানে ছোট ছোট সান্টা সেজে কি সুন্দর লাগছে, দারুণ। আর এরা যখন জিঙ্গেল বেল ডান্স করছিল না, আরও মজা হচ্ছিল। বাট আমি তো ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা দিতে পারবো না কপিরাইটের ভয়ে। তো যাই হোক, দারুণ এনজয় হয়েছে, দারুণ। আর আমার বাচ্চাগুলোকে দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না, যাচ্ছে সবাই লাল সাদা ড্রেস, মানে ফাটাফাটি লাগছিল। এখানে ওয়ার্কিং ছিল, তো এখন পৌলমিদি যাওয়ার পালা। তো সবাই মিলে ওই জন্য কেক কেটে একটা শেষবারের মতো পৌলমিদির সাথে হই হই করে ছবি তোলা, সব কিছুর মধ্যে দিয়ে একটা সুন্দর দিন কাটানোর পালা। আমি অফিস থেকে বেরিয়ে গেছি,
অফিসে খুব মজা হয়েছে আজকে, এই যে এক ব্যাগ ভরে আমি গিফট নিয়েছি আর ওখান থেকেই আমি একদম বেরিয়ে গেছি, এখন যাচ্ছি লেক টাউনে। লেক টাউনে কিছু জামা কাপড় গোছানোর আছে, গুছিয়ে নেবো পিকনিকের জন্য, গুছিয়ে নিয়ে তারপরে যাব ও বাড়িতে। ও বাড়িতে গিয়ে আজকে রাতে হবে ভাইয়ের বার্থডে সেলিব্রেট। এখন তো চলো যাওয়া যাক। এখন এটা যেটা খেয়ে দিয়েছে তো এটার ভেতরে খুব সুন্দর গন্ধের আছে, একটা সুন্দর ক্রিসমাস স্পেশাল কেক আছে। একটা বোল্ড ব্ল্যাক কাজল, আর এটা হচ্ছে সুন্দর মিনি লিপকি। লিপকিটের মধ্যে কি কি আছে একটু দেখি। দুটো নেল পালিশ, দুটো নেল পালিশ আর একটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক কালারটা দেখুন কি সুন্দর না, এই কালারটা তো খুবই সুন্দর নেল পালিশের। আমার খুলছি না এরকম লাগছে, বাট আর একটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। সব মিলিয়ে দিনটা খুব 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 ভালো কাটলো। অফিসে প্রচণ্ড রকমের হই হই করে একটা আমাদের লং উইকেন্ড শুরু হলো। বাড়িতে এসেও যখন এত সুন্দর সুন্দর গিফট পেলাম সেটা দেখে তো আরও খুশি হয়ে গেলাম। অফিসে সুন্দর সুন্দর খাবার খাইয়েছে, তো সব মিলিয়ে একটা ফাটাফাটি আমাদের দিন কেটেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস, সকলের ক্রিসমাস খুব 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 ভালো কাটুক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।